আমার পাশে শরীফ শরীফ আমার একটা বিশাল ক্ষতি করেছে। মূলত আমরা যশ সাতক্ষীরা আসছিলাম, আমরা গিয়েতে খানবাহাদুর আহসানুল্লাহর মাজারে আসছিলাম, সেখান থেকে আমরা সুন্দরবন যাবার চিন্তা ভাবনা করেছিলাম, এবং আমাদের সাথে একটা ড্রোন ক্যামেরা ছিল। ড্রোন ক্যামেরাটা প্রায় 1,80,000 টাকা দিয়ে আমি কিনেছি। এই ড্রোন ক্যামেরাটা আমরা সুন্দরবনে গিয়ে মানে এমন একটা অবস্থা যে সে ড্রোন চালাইতে পারে, এটার এই অবস্থায় তাকে দিয়েছি একটু কিছু ছবি নেওয়ার জন্য, ভিডিও নেওয়ার জন্যে। কিন্তু দুর্ভাগ্যবশত সে আমাদের এই ড্রোনটি কীভাবে যে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় সেটা আমি বুঝতেই পারিনি। এখন এই যে শরীফ আমার এত বড় একটা ক্ষতি করল, কিন্তু তার জীবনে নাকি কখনো প্লেনে উঠে নাই, আকাশপথে ভ্রমণ করে নাই। এই তুমি আকাশপথে ভ্রমণ করেছো আগে? না না, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম হতে যাচ্ছে। আচ্ছা, তোমাকে শাস্তি দেওয়া উচিত নাকি তুমি আমার এত বড় একটা ক্ষতি করার পরে তুমি এই যে একটা সারপ্রাইজ পাচ্ছ, এটা এটা কোনটা কি হবে? না, এটা আসলে আজকে মানে গতকাল থেকে আপনি আমায় বলছেন যে আমরা তোমার তো কখনোই ইয়ারে যাও নাই, তুমি যাও, তো সেটা শুনে খুবই ভালো লাগছে। মানে প্রথম আমি ইয়ারে যাব, তো আজকে যে ঘটনাটা ওইটা একদম যতটা খুশি হওয়ার কথা তার চেয়ে বেশি মন খারাপ হয়ে গেলো আর কি, যেটা আসলে উচিত না, মানে কল্পনার বাইরে। আজকে এই ঘটনাটা করবে আমি কল্পনাই করি নাই। এখন তোমার শাস্তি কি হওয়া উচিত? শাস্তি তো বুঝতে পারতেছি না কি হবে, এটা আসলে ইচ্ছাকৃত না, কোনো ত্রুটি ছিল। আমি যথেষ্ট পরিমাণ ইয়া ট্রাই করি, ড্রোন উড়ানোর সময় সতর্ক থাকি, GPS ব্যাটারি এগুলো সবসময় চোখে রাখি, কিন্তু ল্যান্ড করার সময় হঠাৎ কোত্থেকে উধাও হয়ে গেছে আমি বুঝলাম না। কথা ছিল তোমাকে আমরা ওখানে রেখে দিয়ে আসবো, আমরা রেসকিউ টিমদেরকে বলেছি তুমি সুন্দরবনে গিয়ে ঘুরে ঘুরে আমাদের ড্রোন খুঁজে বের করবা, এরকম একটা কথা ছিল। ওই অবস্থায় তোমাকে আমি নিয়ে এসেছি, এটা কি আমি তোমার লাভ করেছি না ক্ষতি করেছি এটা বলো। আচ্ছা, ওইটা ওই যেটা ড্রোন হারা যাওয়ার কথা খোঁজার কথা ছিল, মানে আমি গিয়ে খুঁজবো নৌকা দিয়ে, কিন্তু অপু ভাই যে ব্যাপারটা যে আমার ফার্স্ট টাইম আর আমার জন্য টিকিট কিনছে তাও ডাবল এখান থেকে ঢাকা, ঢাকা থেকে আবার চিটাগং, তো উনি চিন্তা করলো ড্রোন গেলো, ছেলেটার আমি কথা দিছি যে ও ফার্স্ট টাইম, তো আমার মনের দিক দিয়ে চিন্তা ইয়া করে সে বললো যে না থাক বাদ দাও, আমরা ড্রোন আর তুমি চলো আমাদের সাথে, সময় দেওয়ার না, যেটা হয়ে গেছে আল্লাহ। কিন্তু এটা আসলে বিশাল মনের ব্যাপার আর কি, এটা আসলে আমি বলে বোঝাইতে পারবো না যে আমি কোন পর্যায় থেকে এটা বলতেছি। হ্যাঁ, এগুলো কখনো বলে বোঝানো যায় না। এটা আসলে আমার মানে বেসিক্যালি আমার একটা শখের ড্রোন সে হারিয়ে ফেলেছে, এবং কেন যে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল আমি সেটা বুঝতে পারিনি। কিন্তু আমি যখন সবাই যখন বলতেছিল এবং সেও বলছিল যে ওখানে থাকুক, থাকার পরে সে আমার ড্রোনটা বা আমরা ওখানে উদ্ধারকারী কয়েকজনকে বলেছি যে একটু খুঁজে বের করার জন্য, তারা খুঁজে বের করবে, যদি বের করতে পারলে তো পারলো, না পারলে নাই। কিন্তু তারও তা এই সেই অবস্থায় তাকে মন খারাপ করে সুন্দরবনে রেখে আসি নাই। আমি চিন্তা করলাম যে তার মনে দুঃখ আমার কষ্ট হতে পারে, তারপরে তার একটা মুখে হাসি ফুটুক, এটাই আমি চাইছি। তুমি যাই হোক জীবনে যাই আসবে আসুক, আমি অন্তত এটার জন্য চিন্তা করবো না। থ্যাংক ইউ, চলো লেটস মি। কি করবেন এখন?